আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ সর্বনাশ ম্যাডামের বোন আসছে জারুনে আমাকে পিটানোর জন্য এবার তো আমার দৌড়ের উপর থাকতে হবে জারুর মার কাইলে মান সম্মান আমার লিক হয়ে যাবে তাড়াতাড়ি পালাতে হবে অল্পের জন্য বেঁচে গেছি রে বাবা কি দাজ্জাল মহিলা রে বাবা আমাদেরকে পিটিয়ে ঘর থেকে সর্বনাশ আমার ঘরের সামনে জারু না ঘরের ভিতর ঢোকা যাবে না অন্যদিকে পালাতে হবে তাহলে কোন দিকে পালাতে পারি আইডিয়া আমি উপরের রুমে উঠে যাব। তাহলে ওই ম্যাডামের বোন আমাকে ধরতে পারবে না কি দাজ্জাল মহিলা রে বাবা আমাদেরকে পিটিয়ে তক্তা করে ফেলছে এবার এটা ভিতর ঢুকে পড়ে হয়ে গেছে ভাপরে ভাব এই বদরাগী মহিলার কাছ থেকে অল্পের জন্য বেঁচে গেলাম এখন আমি নিশ্চিন্তে এই বাক্সের ভিতর থাকতে পারবো এখানে আমাকে আর ডিস্টার্ব করতে পারবে না আমি বাপু ঘর থেকে বের হতে চাই না ওয়াশ মেশিনটা এখন চালু করে দেব তারপর দেখি ইদুরটা এটা ভিতর থাকে কি করে দিলাম চালু করে এবার দেখি ইদুর এটা ভিতর কতক্ষণ থাকে আরে বাবা এটা আবার কি হচ্ছে সর্বনাশ আমি তো পালাতে পারছি না রে বাবা আমাকে বাতাসের দ্বারা টেনে নেওয়া হচ্ছে ও সর্বনাশ আমি কিছুতে তামতে পারছি না এই বুঝি চলে গেলাম এই বুঝি চলেই গেছি ওরে বাবা গেলাম গো গেছি গো ও ওরে বাবা আমি একেবারে এদিক ওদিক বাড়িখের চাপটা হয়ে যাচ্ছি ও এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে এটা খুলে যাক বাবা কোনো মতে বের হয়েছি অল্পের জন্য বেঁচে গেছি সর্বনাশ আবার পালাই না নাড়ু নাচটা নাড়ু

আর এখন একটা দাঁতজাল মহিলা আসছে ঘরের ভিতর ডুকতে দিচ্ছে না রে বাবা এই দাঁতজাল মহিলা কখন বাড়ি থেকে যাবে আর আসল মহিলা কখন বাড়িতে আসবে আর কখন বাড়িতে ঢুকবো কি ব্যাপার দরজাটা খোলা নাকি ওয়াও তার মানে আমি মনে হয় ঢুকার পারমিশন পেয়ে গেছি একবার যেহেতু ঘরের দরজা খোলা পেয়ে গেছি তাহলে আমি বীরের মতো ঘরের ভিতর আবার ঢুকে পড়ি ন চিন্তা ডো পুত্তি আমি আবার ঘরের ভিতর ঢুকে গেছি এই যে দাঁতজাল মহিলা না মানে ভালো মহিলা আমি জানি আপনি আমাকে ঘরের ভিতর ঢুকার জন্য ডাকবেন আমি আপনার ডাকার আগে ঘরের ভিতর চলে আসছি ইহি আবার কি হলো টমাস ভালো করে শুনে রাখো তুমি যদি ইদুরটাকে ঘর থেকে বের করতে না পারো তাহলে তোমাকে পিটিয়ে আলো ভাতটা করে ফেলবো কথাটা মনে থাকে যেন শুধু হাসলেই হবে না ধরতে হবে ওরে কাইছে রে টমাসটা আমাকে ধরার জন্য বাপরে বাপ এবার পালাতে হবে দৌড়ে কিন্তু পালাবো কি করে টম তো মনে হচ্ছে আমাকে এখনই ধরে ফেলবে বুঝছি দৌড়ের স্পিড আর একটু বাড়াতে হবে পুষকে দূর। তোমাকে ধরতে না পারলে ম্যাডাম আমাকে পিটিয়ে তোয়াক্তা করবে এইবার তোমাকে আমি দরেই চারবো বুঝলাম না হুট করে টম ঘূর্ণি ধরার মতো করতে গিয়ে চলে এলো সর্বনাশ সামনে তো দেওয়াল এইবার কি করি পালানোর তো আর কোনো পথ নেই যা বাবা মনে হচ্ছে দরাটা কেই গেলাম পুষকেই দূর দরা তো কেই গেছ এই জন্য তো আমার গলা শুকিয়ে গেছে এইবার তো তুমি আমাকে ধরেই পেলবে হ্যাঁ পুষকেই দূর এইবার তোমাকে ধরেই ফেলব অনেক দিনে আজকে তোমাকে বাগে পেয়েছি আমি কি ব্যাপার আবার কি হলো থমাস ইদুরটাকে নিয়ে ঘর থেকে বের হয়ে চলে যাও তুমি ঘর থেকে বের হয়ে যাও আমি এখন টেলিভিশন দেখব এমন দাজ্জাল মহিলা আমার জন্মে আর দেখি নাই শুধু বলে ঘর থেকে বের হয়ে যাও বের হয়ে যাও হা 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 ম্যাডাম বলছে যে ইদুরটাকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য ইদুরটাকে নিয়ে ঘর থেকে বের হয়ে যাও বের হয়ে যাও মানে তার সাথে আমি বের হয়ে যাব তার মানে আমাকে ঘর থেকে বের হতে বলছে শয়তান মহিলা কালি বলে গর থেকে থেকে বের হয়ে যাওয়ার জন্য ধৈর্যের সীমা পার হয়ে গেছে এখন এই মহিলাকে শাস্তাগ করেই চারবো আমরা এই যে টম শুনো তুমি আর আমি আমরা মিলে একটু বুদ্ধি কাটিয়ে এই মহিলাকে বাড়ি থেকে বের করে চারবো বুঝতে পারছো এখন আমাদের কি করতে হবে জেরি বলতে চাচ্ছে এই মহিলাকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য বের করে দিলে কি লাভ হবে অবশ্যই লাভ হবে কারণ এই মহিলার জন্য আমরা বাড়িতে ঢুকতে পারছি না সবাইকে বাড়ি থেকে বের করে দিচ্ছে ঠিক আছে জেরে আমি তোমার কথায় রাজি তাইলে আসো আজ থেকে আমরা বন্ধু হয়ে গেলাম আমরা হ্যান্ডশিপ করে আজ থেকে আমরা ওই মহিলার জন্য পাজি হয়ে গেলাম মানে ওই মহিলাকে আজকে থেকে সাহস্তা করার ফালা এখন ভুলডককে বোঝাতে হবে এই যে ভুলডক দেখো আমি বোর্ডের মধ্যে একটা ঘর আঁকলাম আর ঘরের বাহিরে তোমার ছবি আমার ছবি ঠমের ছবি দেখা যাচ্ছে মানে বুঝতে পারছো ওই দাজ্জাল মার্কা মহিলা আমাদের সবাইকে বাড়ি থেকে বের করে দিচ্ছে এভাবে তো আমরা বাড়িতে থাকতে পারছি না এখন আমরা একটা বুদ্ধি বের করেছি যে এই মহিলাকে একটু সাহস্তা করব আর সাহস্তা করলেই মহিলা বাড়ি থেকে ঠিকই চলে যাবে তোমার বুদ্ধির কোনো তুলনা হয় না আসলে তোমার বুদ্ধি দিয়ে ভালোর জন্য ভালো হয় খারাপের জন্য খারাপ হয় আমি তোমার কথায় রাজি এখন কথা হচ্ছে তোমরা যে ডিসিশন নিয়েছো এই ডিসিশন মতো কাজ করতে পারবে তো আমরা অবশ্যই পারবো বাড়িতে তাকার জন্য এটুকু কষ্ট মেনে নেব আমরা দেখো টম ওই দাজ্জাল মহিলাকে বাড়ি থেকে বের করার জন্য এখন তোমরা যে কাজটা করতে যাচ্ছ এই কাজে একটু উল্টাপাল্টা হলে কিন্তু তোমাদের কবর হয়ে যাবে এখন রিক্সের কাজটা কি তোমরা ঠিক মতো করতে পারবে কি টম পারবে তো পারলে রাজি হয়ে যাও ঠিক আছে ভুলডক ভাইয়া আমরা এটুকু কাজ করতে পারবো শুধু এই দাজ্জাল মহিলাকে বাড়ি থেকে বের করার জন্য মিলেমিশে করি কাজ হারি জিতি না হিলাস আগে দেখতে হবে ওই দাজ্জাল মহিলা কি করছে এখন জেরি দেখো দেখো দাজ্জাল মহিলা বসে বসে মোবাইল টিপছে আর আমাদেরকে ঘরে ঢুকতে দেই না শয়তান মহিলা একটা কি বিড়াল দেখতে আমার পছন্দ হয় না আমার মোবাইল টিপতে ভাল লাগে এ ই দুরবিড়াল দেখতে নাকি ভাল লাগে না ভাল লাগাচ্ছি একটু অপেক্ষা করো তোমাকে সাইজ করার ব্যবস্থা আমরা এখনি করছি এই তুমি আমার লেজ কামড় দিয়ে আমাকে ম্যাডামের সামনে নিয়ে যাও এখন ঠিক হে জেরি আমি তোমাকে এখনই ম্যাডামের কাছে নিয়ে যাচ্ছি এই যে দললাম এইবার দেখি ম্যাডাম কি করছে হ্যাঁ ম্যাডাম বসে আছে এই যে ম্যাডাম দেখুন আমি একটা ইঁদুর ধরে নিয়ে আসছি ইঁদুর হ্যালো ম্যাডাম হে ম্যাডাম হয় দাজ্জাল মহিলা এ শুনছে শুনছে ওরে বাবা গো ইদুর ইদুর আমি ইদুরকে দেখতে পারি না ইদুর আমার পছন্দ না ইদুরটাকে ডাস্টবিনে ফেলে দাও জেরি আমরা যেমনটা চাইছিলাম তেমনটাই তো হচ্ছে হতেই হবে জেরির বুদ্ধি বলে কথা এখন আর দেরি করছো কেন আমাকে ডিল মারো ওই বাবা এসে পড়ে গেলাম ম্যাডাম যাক আবার এই দূরটাকে ধরে নিয়ে আসছি ও আবার এটাকে পেলতে হবে এক শত দিয়ে একেবারে পেলে দিলাম ছয় সকা করে দিলাম ওরে গেছি রে এইবার তো বেশি জোরে শট মাসে সামনে এসে পড়ছি কি ব্যাপার জেরিকে শর্ট মেরে ফেলে দিল কি এই তোমারে কি ওই শয়তান টম শর্ট মেরে ফেলে দিছে না না বুড়ক ভাইয়া টম না টম না ওই দাজ্জাল মহিলা আমাকে ফেলে দিছে শর্ট মেরে কি বললা ওই দাজ্জাল মহিলা না রে বাবা ওই দাজ্জাল মহিলাকে আমি কিছু বলতে পারবো না এমনিতেই ঘরে আমাকে ঢুকতে দেই না তারপর বাড়িতেও ঢুকতে দেবে না আমায় মোবাইল টিপতে টিপতে ক্লান্ত হয়ে গেছি এখন একটু কফি খাই মজা করে ও কফি খাবেন যখনই দেখবেন আমাকে তখনই বুঝবেন হ্যালো ম্যাডাম আমি আপনার সামনে ওরে বাবা গো আবার ইদুর টম তুমি কোথায় গেলে ও আবার শর্ট মেরে ফেলে দিয়েছে কোনো ব্যাপার না এইবার তো শুরু হবে ওই দাজ্জাল মহিলার আসল অ্যাকশন ও কোথায় গেলে টম আমার পিছে ইদুরটা আমাকে ধরার জন্য আসছে আসো ম্যাডাম আমি চলে আসছি এই যে এই জেরি এখন কি কষ্ট করে তোমাকে ধরতে হবে না তুমি ধরা দেবে হ্যাঁ জেরি ধরা দিছে এইবার জেরিকে কি করা যায় কি করা যায় ডিল মেরে পেলে দেওয়া যায় পেলে দিয়েছি এইবার দেখি কি হয় বাড়িতে এইবার লাস্ট ফাইনাল খেলা হচ্ছে এইবার মাউসের বদলে আমি এখানে বসে থাকবো তারপর ম্যাডাম মাউস বেবে আমাকে ধরবে আর এরপরে শুরু হবে আসল খেলা এবার চুপ করে বসে থাকি এইবার কম্পিউটারে একটু গেম খেলাই গেম খেলতে পছন্দ করি এখন মাউসটা দিয়ে একটু কাজ করতে হবে কি ব্যাপার মাউস নরম কেন সর্বনাশ ইদুর ইদুর আমার করে ভিতর চলে আসছে ই ম্যাডাম ভালো আছেন টাটা বাই বাই চيو আমি আপনারা কানে আজকে বসেই থাকবো যাব না পুসকে ইদুর তুমি আমার রাগ তুলে দিচ্ছ তবে রে আজকে আমি কিয়ামত করে ফেলবো আজকে তোমার একদিন আমার জয়দিন লাগে এখন পালাবে কোথায় সব ভেঙে ফেলবো সব ভেঙে ফেলবো আজকে ঘরের ভিতর যত জিনিসপত্র আছে সবকিছু দিয়ে তোমাদের উপর ডিল মারবো দরকার পড়লে ঘরের জিনিসপত্র সব আমি ভেঙে চুরমার করে ফেলবো তাও ইদুরে দল একটা কেউ চারব না আমি আমার সাথে বেয়া দেবে আমার সাথে দূর চাই বাসি না ইদুরের জ্বালা আর ভাল লাগে না এই বাড়িতে আমি থাকবো না এই বাড়ি থেকে চলে যাব এক্কেবারে চলে যাব আমার বাড়িতে ভুলডক আমাকে ফোন করে বলেছে আমার বোন নাকি ঘরের ভিতর ভাঙচুর করছে সর্বনাশ এগুলা কি দেখছি আমি আমার বোন কি পাগল হয়ে গেছে নাকি ঘরে সবকিছু ভেঙে চুরমার করে দিছে তো ইয়াস আমি পাগল হয়ে গেছি পাগল হয়ে গেছি আমি পাগল হয়ে গেছি এই ইদুরে যাওয়া আমি পাগল হয়ে গেছি আমি আর এই বাড়িতে থাকব না তোমরা এই বাড়িতে থাকো পিচ্চি একটা ইদুর আমার জীবনটাকে জ্বালাপালা করে দিছে আমি বাপু চলে গেলাম তোমাদের বাড়িতে তোমরাই থাকো আরে এই তোর মুজের মা তোমার বোন কি পাগল টাগল হয়ে গেল নাকি দেখো দেখো বাড়ির ভিতরে যত জিনিসপত্র ছিল সব ভেঙে চুরে একেবারে চুরমার করে দিয়েছে তোমার বোন একটা মাথা গরম বোন আসলে আমার বোনের তো মাথা গরম ছিল না হুট করে মাথা গরম হয়ে গেল কেন আর বোর্ডক যদি আমাদেরকে ফোন করে তাড়াতাড়ি আসার জন্য না বলতো তাহলে তো আরো কিছু ভেঙে ফেলতো এই যে আমার ছোট্ট বন্ধুরা কেমন দিলাম ওই ডাইনি বুড়ি না মানে দাজ্জাল মহিলা বাড়ির ভিতর বাংসর করছিল আর আমি এই দিকে ফোন করে মালিককে সব বলে দিয়েছি মালিকও জটপট চলে আসছে আর এসে বকা জকা করার কারণে ওই মহিলা চলে গেছে বাড়ি থেকে এখন আমাদের কি শুধু বসে বসে মজার 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 খাবার কাওয়া ও কচু কচু মানুষের জীবনে না মানে এটা কিছু কিছু জাগা কিন্তু বুঝলাম না জেরি কি শুরু করলো আমি দরজা বন্ধ করি আর জেরি দরজা খুলে দেয় এই জেরি এখন কিন্তু আমার রাগ হয়ে যাচ্ছে আরে বাবা আবার দরজা কিন্তু করে আবার এইবার এইবার মাথা গরম হয়ে গেছে আরে তো ফেলবো জেরি দরজা বন্ধ করছে না এইবার দরজা আমি কুলবো এই টম এখন তো আমি দরজা বন্ধ করছি তাহলে তুমি দরজা কুলতেছে কেন আমার বিপকে কাজ আমি মেনে নেব না আমি দরজা বন্ধই করব। আবার খুলে ফেলছো আবার বন্ধ করে ফেলবো আমি পুষকে ইদুর আমি দরজা বন্ধ করব না আমি দরজা খুলে দেব এইবার টমকে একটু খুশি করি আমার কাছে একটা সাদা পতাকা দরকার হ্যাঁ এই যে টমাস আমি তোমার কাছে হেরে গেছি এই যে দেখো আমি সাদা নিশানা উড়িয়েছি ও তার মানে আমি জিতে গেছি ও কি যে ভালো লাগছে কিন্তু মনে হচ্ছে মালিক চলে আসছে টমাস দিন দুপুরে গড়ের দরজা বন্ধ করলে কেন তাড়াতাড়ি গড়ের দরজাটা খুলে দাও ইয়ে মানে ইয়ে স্যার দরজা এখনই খুলে দিচ্ছি কি ব্যাপার দরজাকুল লোকে সর্বনাশ এটা কি ঢুকছে ঘরের ভিতরে মশা ঢুকে পড়ছে ঘরের ভিতরে ই দরজা তো কোলা হয়েই গেছে এখন আর কি কাজ আমার কিন্তু মশাটাকে ঘরের ভিতর ঢুকতে দেওয়া যাবে না এরে মশাটা ঢুকে পড়ছে তো সর্বনাশ মশা ঢুকিস না ঢুকিস না ঘরের ভিতর এ মালিকের জন্য পারছি না কিছু করতে টমাস আমার সামনে পাগলামি করছো কেন আমি এত পাগলামি আর শাগলামি পছন্দ করি না ঠিক আছে টিকমারা এখানে বসে থাকো চুপ করে বসে থাকো একটু নড়াচড়া করবে না